বন্ধুরা, আজ আমরা আবার ছুটে চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। এখন আমরা মাছ ধরব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের মাছ ধরাগুলো দেখবে। এখন নদীতে পুরো জোয়ার, জোয়ারে দেখুন কী পরিমাণে জল উঠে গেছে, একেবারে গাছের গোড়ায়, একেবারে সুন্দরবনের পুরো গাছগুলো মানে ডুবে যাবে যাবে এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, এই জল যখন নেমে যাবে আমরা তখন জাল দিয়ে মাছ ধরব। তো দেখবে তোমরা কত সুন্দর মাছ আমরা ধরছি। তোমরা যেমন প্রত্যেকটা ভিডিও আমাদের দেখো, এই ভিডিওটাও দেখবে যে কীভাবে জাল খেপিয়ে আমরা খেওলা জাল দিয়ে মাছ ধরি। আমরা সত্যি এক আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করি এই সুন্দরবনে মাছ ধরতে এসে। আসলে আমরা কেউ প্রকৃত জেলে নই, মৎস্যজীবী নই, আমরা মনের আনন্দে মাছ ধরতে আসি মনের তৃপ্তির জন্য। তো বন্ধুরা, দেখতে থাকো আমরা কীভাবে সুন্দরবনে খেওলা জল দিয়ে মাছ ধরি। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো তোমরা ভালো থাকো বন্ধুরা। এবার শুরু হয়ে গেল আমাদের মাছ ধরা। ওই যে আমাদের অভিজ্ঞ মৎস্য শিকারী যাচ্ছে, আর আমরা একে একে পিছনে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এই সমুদ্রের উপকূলবর্তী মানুষগুলো প্রচুর পরিমাণে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এবং প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকে। তো বন্ধুরা, মনে হয় এই সমুদ্রে জাল খেপালে যেভাবে মাছ ওঠে, মনে হয় যে হয়তো এই মাছগুলো আমরা পুষে রেখেছি। তো বন্ধুরা দেখো কীভাবে পার্শে মাছ, চিংড়ি মাছ এবং প্রভৃতি মাছ এই খেওলা জালে উঠে এসেছে। আমরা মাঝে মাঝে এই জাল খেপিয়ে মাছ ধরার ভিডিওগুলো তোমাদের দেখাই, তোমরা দেখে আনন্দ পাও। দেখো কী সুন্দর মাছ। অবশ্যই এই খেপে একটু মাছ কম এসছে। এটা যে মাছটা লাফালাফি করছে ওটা পার্শে মাছ, ওটা পার্শে মাছ। ঠিক আছে, দেখাচ্ছি মাছগুলো। তো দেখুন এখানে চিংড়ি মাছ, পার্শে মাছ। তো বন্ধুরা, এই সাগরে আছে প্রচুর পরিমাণে মাছ। তো দেখুন, এই আবার মাছ ধরার জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো তোমরা যখন দেখবে আমাদের মাছ ধরার প্রস্তুতি, এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ এবার দেখবে, কারণ যদি খুব কাছাকাছি জাল ফেলা হয় তাহলে প্রচুর পরিমাণে পার্শে মাছ এবং চিংড়ি মাছ পাওয়া যায়, সেটা তোমরা দেখতে পারবে। দেখো বন্ধুরা, পাশে এই যে গাঢ় জঙ্গল, জঙ্গলে থাকে বাঘ, হরিণ, বন্য শুকর, এবং এই নদীতে আছে বিশাল বড় দেহের কুমির। অনেক সময় এই মৎস্যজীবীদের কুমিরের হাতে আক্রান্ত হতে হয় এবং অনেকে কুমিরের হাতে আক্রান্ত হয়ে মারাও যায়। তো এবার দেখুন বন্ধুরা, এই জালে এবার কী মাছ এসেছে, একটু মন দিয়ে দেখুন। উপরের দিকেও মাছ দেখুন বন্ধুরা, হ্যাঁ পার্শে মাছ, চিংড়ি মাছ। দেখুন এবার জাল পুরো সাদা সাদা হয়ে গেছে, দেখতে পাবে তোমরা অনেক মাছ। তো বন্ধুরা, জোলার ভিতর দিয়ে তোমরা এরকম আমাদের মাছ ধরার ভিডিওগুলো দেখবে, এবং সুন্দরবনে গিয়ে যদি কেউ মাছ ধরতে চাও আমাদের সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। অবশ্যই দেখবে যে দেখুন জালে কীভাবে মাছ উঠেছে। আমরা দেখুন পুরো সাদা সাদা দেখা যাচ্ছে পার্শে মাছ। তো বলছিলাম যে কথা, তোমরা যারা আমাদের সঙ্গে সুন্দরবনে ঘুরতে যেতে চাও বা গিয়ে মাছ ধরতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে বন্ধুরা, তবে পাবে অনেক অনেক মজা, অনেক আনন্দ। দেখুন বন্ধুরা কীভাবে মাছ বেঁধেছে, হ্যাঁ পার্শে মাছ, একটা ঢাল জড়িয়ে গেছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, সত্যি এ কী অসাধারণ মাছ। এই মাছ ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে, এবং চিংড়ি মাছ
গোধা চিংড়ি, ডিমালা চিংড়ি, বাগদা চিংড়ি এবং ঘুষো চিংড়ি বলে যেগুলোকে, সেগুলো আমরা খুব পরিমাণে পেয়ে থাকি। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, বড় বড় মাছ ধরার ভিডিও, 20 কেজি 25 কেজি 27 কেজি মাছ ধরার ভিডিও। আমরা এই মাছগুলো ধরে, এই মাছগুলো তো টোপ তৈরি করে আমরা ওই বড় মাছগুলো ধরি এবং খাওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেই মাছগুলো আমরা এখান থেকে নিয়ে খেয়ে নিই। তো বন্ধুরা, যে কথা বলছিলাম, এই যে সমুদ্রের এই হাওয়া, এই প্রকৃতি সত্যি বড়ই মনোরম। দুটো টান দেয় না, হাওয়া বইতে থাকে এবং নির্মল এই অক্সিজেন গ্রহণ করে মনে হয়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। মাথার দিকে থাকে কুচো চিংড়ি।